আবারও চীনা মাঞ্জার কবলে মোটরসাইকেল আরোহী যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, বজবজ পূজালীর বাসিন্দা বছর ২৮-এর সোমনাথ দলুই। তিনি তার মোটরসাইকেল নিয়ে সম্প্রতি উড়ালপুলের উপর দিয়ে আনুমানিক ৩:৫০ নাগাদ তারাতলা যাচ্ছিলেন। সেই সময় বেশ কিছু যুবক জলকলের কাছে ঘুড়ি উড়াচ্ছিল। সেই ঘুড়ির চীনা মাঞ্জার সুতোয় গুরুতর আহত হন সোমনাথ। রক্তাক্ত অবস্থায় সোমনাথ সম্প্রতি উড়ালপুলের উপরেই মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। ঠিক সেই সময় তারাতলার দিক থেকে বজবজের দিকে আসছিল অপর আর এক মোটরসাইকেল আরোহী। তিনি সোমনাথকে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার কপালে নাকের উপর থেকে সেলাই করতে হয়। বারবার সম্প্রতি উড়ালপুলে একই ধরনের ঘটনা ঘটায়। ঘটনার ঠিক পরের মুহূর্তেই মহেশতলা ট্রাফিক গার্ডের পুলিশ সম্প্রতি ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল আরোহীদের গাড়ি আস্তে চালাবার পরামর্শ দেন। তবে যতক্ষণ না ফ্লাইওভারের আশেপাশের মানুষ এ ব্যাপারে সচেতন হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম হচ্ছে রাজবিহারিতে, আমার বাড়ি হচ্ছে পূজারি। কুর্তির সামনেটাতে এখন যাচ্ছিলাম, তো আমার হেলমেট সব কিছুই ছিল, তাও এখানে যেরকম কেটে গেছে। পূজার মাঞ্জাজের যে ডোর আছে না, ডোর আছে তারপর কারা প্রথমে দেখতে পেল ওখানে? তো আমি, আমার খুব ব্লিডিং হচ্ছিল, তো ওদিক থেকে কেউ একজন আসছিল, আমি ভদ্রলোককে চিনি না, তো আমি দাঁড় করে কিচেন দাঁড়ালো, দাঁড় করে ওখান থেকে আমাকে একটা গাড়ি করে তো ওনারা ছিলেন, এই জাস্ট কিছুক্ষণ হলো বেরিয়ে গেল। উনি বাইক নিয়ে যাচ্ছিলেন? ওনার বাড়ি কোথায়? আমার বাড়ি পূজালি রাজারাম। আপনার নাম? সৌরভ দলি। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।